আজকের মুভি মানুষ খেকো ভয়ঙ্কর পিরানা মাছদেরকে নিয়ে, যারা ক্ষুধার তাড়নায় মানুষ পর্যন্ত খেয়ে সাবার করে দেয়। পিরানা নামক এই মুভিটি মুক্তি পেয়েছিল 2010 সালে। তো চলুন এখন মুভিটি এক্সপ্লেন করা শুরু করি। মুভির শুরুতেই আমরা একটা লেক দেখতে পাই, আর ওই লেকের মধ্যে মাছ ধরার জন্য একটা বুড়ো মানুষ এসেছিল। সে মাছ ধরছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যায়, আর এই ভূমিকম্পটা অনেক বড় এবং তীব্র আকারের ছিল। এই ভূমিকম্পের ফলে লেকের ভেতরের মাটি ধসে যায় এবং ওখানে একটা গর্ত সৃষ্টি হয়ে যায়, আর লেকের সমস্ত পানি তীব্র বেগে ওই গর্তের ভেতর ঢুকতে শুরু করে, আর বুড়ো মানুষের নৌকাটিও ওই গর্তের দিকে যেতে থাকে। তখন হঠাৎ করে বুড়ো মানুষটি পানিতে পড়ে যায়। ঠিক তখন মাটির ভেতরের ওই গর্ত থেকে হাজার হাজার পিরানা মাছ বের হয়ে আসে এবং ওই লোকটার উপর অ্যাটাক করে দেয় এবং তার মাংস খাওয়া শুরু করে দেয়। লোকটা চিৎকার করে হেল্প চাইতে থাকে, তবে তখন ওই লেকের মধ্যে সে ছাড়া আর কেউ ছিল না। এরপর সেই মাছগুলো তাকে শিকারে পরিণত করে এবং তার সমস্ত মাংস খেয়ে ফেলে, আর এখন ওই জায়গায় শুধুমাত্র রক্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। এরপর আমরা দেখতে পাই ভূমিকম্প শেষ হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ ওই লেকের মধ্যে আসা শুরু করেছে, কারণ তখন স্প্রিং সিজন চলছিল, আর সব লোক নিজেদের ছুটি কাটানোর জন্য ওই লেকের মধ্যে আসতে শুরু করে। এরপর আমাদেরকে লেকের ধারে একটা ছেলেকে দেখানো হয়। এই ছেলেটার নাম ছিল জেক। জেক তখন তার এক বান্ধবীর সাথে কথা বলছিল। জেক এবং তার বান্ধবী খুবই ক্লোজ ছিল, আর জেক এখানে তার ছোট বোনকে পিক করার জন্য এসেছিল। ওখানে জেক আরও একটা মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটা একজন অ্যাক্ট্রেস ছিল, আর এই অ্যাক্ট্রেস এখানে একটা মুভির শুটিংয়ের জন্য এসেছিল। আসলে লেকের ধারে একটা মুভির শুটিং হওয়ার কথা ছিল। ঠিক তখনই ওই মুভির ডিরেক্টর ওখানে চলে আসে, আর ওই মুভির ডিরেক্টরের এমন একজন লোকের দরকার ছিল যে এই লেক সম্পর্কে সব কিছুই জানে এবং তাদেরকে গাইড করতে পারবে। জ্যাক যেহেতু স্থানীয় ছিল এবং এই লেকের আশেপাশের সব লোকেশন সম্পর্কে জানতো, তাই ডিরেক্টর জ্যাকের কাছে একটা প্রস্তাব রাখে যে তোমাকে আমাদেরকে গাইড করতে হবে, এর বিনিময়ে আমরা তোমাকে মোটা অঙ্কের টাকা দিব। আর জ্যাকের যেহেতু ভ্যাকেশন চলছিল, তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জ্যাক তার বাড়িতে চলে আসে, আর ওখানে আমরা তার মাকে দেখতে পাই। জ্যাকের মায়ের নাম হলো জুলি, আর সে একজন পুলিশ অফিসার ছিল। জ্যাকের দুইজন ছোট ভাই বোনও ছিল, আর জ্যাকের মা সারাদিন কাজের জন্য বাইরে থাকত, তাই সে জ্যাককে বলে যে তুমি ডাইরেক্টরকে হেল্প করতে যাবে না, বরং বাড়িতে থাকবে এবং তোমার ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করবে। আর জ্যাক কখনোই তার মার কথার অবাধ্য হয়নি, তাই সে শেষ পর্যন্ত ডিসাইড করে যে সে লেকের ওখানে যাবে না এবং বাড়িতেই থাকবে, তার ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করবে। এরপর জুলিকে তার একজন সহকর্মী ডেপুটি বলে যে কাল একজন লোক ওই লেকের মধ্যে মাছ ধরতে গিয়েছিল এবং এখন পর্যন্ত ফিরে আসেনি, আর এই ব্যাপারটা নিয়ে ওই বুড়ো মানুষটার ওয়াইফ খুবই চিন্তার মধ্যে আছে। ডেপুটি তাকে এটাও বলে যে ওই বুড়ো লোকটার নৌকাটা তো খুঁজে পাওয়া গেছে, তবে তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এই জন্য জুলি নিজে ওই লেকের মধ্যে গিয়ে বুড়ো মানুষটাকে খুঁজতে শুরু করে এবং অনেকক্ষণ খোঁজার পরও তাকে খুঁজে পায় না। আর সে যখন পানি থেকে উঠতে যাবে, ঠিক তখনই ওই বুড়ো মানুষটার ডেড বডি তার একেবারে কাছে চলে আসে, আর ডেড বডিটার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল, কারণ পিরানা মাছ ওর শরীরের সমস্ত মাংস খেয়ে ফেলেছিল। জুলি ভাবে হয়তো কোনো কুমির লোকটার এই অবস্থা করেছে। তখন ডেপুটি বলে যে লোকটার তো সমস্ত হাড়গুলো ঠিক আছে, যদি কুমির এমনটা করতো তাহলে মাংসের সাথে সাথে হাড়গুলো খেয়ে ফেলতো, সুতরাং কুমির নয় অন্য কোনো প্রাণী নিশ্চয়ই এমনটা করেছে। এরপর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে জানা যায় যে বুড়ো লোকটার মৃত্যু কিভাবে হয়েছে। আর লেকের মধ্যে মানুষের সমাগম ক্রমাগত বাড়তেই থাকে, সবাই ওখানে খুব মজা করছিল, আর জ্যাক নিজেও ওই লেকের মধ্যে যেতে চাচ্ছিল। তাই সে তার ভাই বোনদেরকে বলে যে তোমরা যদি আমাকে ওখানে যেতে দাও তাহলে আমি তোমাদেরকে $100 দিব। আর এই কথা শুনে পিচ্চি দুটো রাজি হয়ে যায় এবং তারা জ্যাককে বলে যে ভাইয়া তুমি যাও লেকের ওখান থেকে ঘুরে আসো, আর আমরা কোথাও যাব না, আমরা বাড়িতেই থাকবো। এই কথা শুনে জ্যাক স্বস্তি ফিরে পায় এবং লেকের দিকে রওনা করে। আর জ্যাক ওখানে আরও একবার তার বন্ধুকে দেখতে পায়। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে ডিরেক্টর চলে আসে, আর সে জ্যাকের বান্ধবীকেও বলে তাদের সাথে যাবার জন্য। আর জ্যাক যেহেতু শুটিং স্টাফ হিসেবে যাচ্ছিল, তাই জ্যাকের বান্ধবীও তাদের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এদিকে ওই পিচ্চি দুটো অর্থাৎ জ্যাকের ভাই বোন বাড়ির মধ্যে একলা একলা বোর হয়ে গিয়েছিল, তাই তারা কৌতূহলবশত একটা নৌকা নেয় এবং ওই লেকের দিকে যাত্রা করা শুরু করে। লেকের মধ্যে ভূমিকম্পের ইনভেস্টিগেশন করার জন্য একটা টিমের আগমন ঘটে, আর ওই টিম লোকেশনে পৌঁছানোর জন্য জুলিকে তাদের সাথে নেয়। ওই টিমের একজন লিডার ছিল যার নাম ছিল জোভাক। জুলি এবং জোভাক বোটের মধ্যে ছিল। জোভাকের গ্রুপের সবাই ভূমিকম্পের ফলে তৈরি হওয়া ওই গর্তটার খোঁজ করতে থাকে। মাটিতে ফাটল সৃষ্টি হয়ে গিয়েছিল, আর তারা যখন সামনে অগ্রসর হয় তখন তার একটা গুহার মুখ দেখতে পায়। এমনটা মনে হচ্ছিল যে মাটির নিচে কোনো গুহা আছে যেটা হাজার বছর ধরে বন্ধ হয়েছিল, তবে ভূমিকম্পের ফলে গুহার মুখ খুলে গেছে আর ওই সব পিরানা মাছগুলো গুহার মুখ দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। তারা ওখানে অনেকগুলো ডিম দেখতে পায় এবং তারা ডিমগুলোর দিকে অগ্রসর হওয়া শুরু করে।
তবে তখনই তাদের দিকে ঝাঁকে ঝাঁকে পিরানা মাছ আক্রমণ করতে থাকে। মাছগুলো নোভাকের একজন লোককে আক্রমণ করে এবং তার চিৎকারে তার একজন সহকর্মী ওখানে আসে এবং মাছগুলো তাকেও মেরে ফেলে। তখন নোভাক পানিতে নামে এবং তার লোকদেরকে বোটের উপর নিয়ে আসে। তারা দেখতে পায় যে মাছগুলো ওই লোকগুলোর পুরো শরীর খেয়ে ফেলেছিল, আর এই মানুষ খেকো মাছগুলো এমনভাবে আক্রমণ করেছে যে এখন ওই লোকগুলোর শরীরে শুধুমাত্র হাড্ডি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তখন একটা পিরানা মাছ হঠাৎ করে তাদের বোটের মধ্যে উঠে পড়ে। তারা ওই মাছটাকে একজন এনিমেল এক্সপার্টের কাছে নিয়ে আসে, আর এনিমেল এক্সপার্ট মাছটাকে দেখে একদম হতবম্ব হয়ে যায়, কারণ এই পিরানা মাছগুলো 20 লাখ বছর পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছিল, আর এটাই ছিল পিরানা মাছের সর্বপ্রথম প্রজাতি, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। এটা পরিষ্কার হয়ে যায় যে এগুলো একটা প্রাচীনতম পিরানা মাছের প্রজাতি। নোভাক বলে যে ভূমিকম্পের ফলে যে গর্তটা সৃষ্টি হয়েছে, ওই গর্তের নিচে একটা জলাশয় আছে এবং ওই জলাশয়ে এই পিরানা মাছগুলো হাজার হাজার সংখ্যক বিদ্যমান রয়েছে। এক্সপার্ট বলে এই মাছগুলো এতদিন টিকে আছে কারণ এরা নিজেরাই নিজেদের শিকার করে। সে আরও বলে এই মাছগুলো মানুষকে আক্রমণ করে প্রথমে তাকে রক্তাক্ত করে ফেলে এবং ওই রক্তের ঘ্রাণে তখন হাজার হাজার পিরানা মাছ সেদিকে ছুটে আসে এবং মানুষটাকে খেয়ে ফেলে। এখন যেহেতু লেকের মধ্যে এই পিরানা মাছগুলো হাজার হাজার সংখ্যক বিদ্যমান ছিল, তাই মাছগুলোকে একেবারে মেরে ফেলা তো অসম্ভব। তাই জুলি এবং টেপুটি মিলে ওই লেকের মধ্যে অবস্থানরত সবাইকে দ্রুত লেক খালি করতে বলে, তবে তারা কেউ তাদের কথা শোনে না এবং লেকের মধ্যে গোসল করতে থাকে। আর জ্যাক ওখানে ওই পিচ্চিদেরকেও দেখতে পায়। এরপর সে তাদের উপর রাগারাগি করে কারণ তারা বাড়িতে থাকতে চেয়েছিল। জ্যাক তার বান্ধবীকে বলে যে তাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, তবে তখনই হঠাৎ করে তাদের বোট ভারী কিছুর সাথে ধাক্কা খায়, এতে করে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চেক করার পর তারা দেখতে পায় যে ফ্যানের সাথে কিছু একটা আটকে গেছে। এরপর ডিরেক্টর বোটের স্পিড আরও বাড়িয়ে দেয়, এতে করে তাদের বোট একটা পাথরের সাথে ধাক্কা খায় এবং বোটের মধ্যে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। হঠাৎ করে ডিরেক্টর এবং তার ফ্রেন্ড পানিতে পড়ে যায় এবং পানির মধ্যে থাকা পিরানা মাছগুলো তাদের উপর অ্যাটাক করে দেয়। পিরানা মাছগুলো ডিরেক্টরের ফ্রেন্ডকে খেয়ে ফেলতে শুরু করে, এর ফলে তার মৃত্যু হয়ে যায়। এটা দেখে ডিরেক্টর চিৎকার করতে শুরু করে এবং বাকি সবাই তাকে হেল্প করার চেষ্টা করে। তারা দ্রুত ডিরেক্টরকে উপরে তুলে আনে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ পিরানা মাছগুলো ডিরেক্টরের অর্ধেক শরীর পুরোপুরি খেয়ে ফেলেছিল এবং দেখতে দেখতে তার মৃত্যু হয়ে যায়। এরপর পিরানা মাছগুলো লেকের ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে বাকি সব লোকগুলো সুইমিং করছিল। মাছগুলো একে একে সবাইকে শিকার করতে শুরু করে, আর ওখানকার সব লোক নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কোনো রকমে পানি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে। আর লেকের মধ্যে এখন মাছের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রক্ত ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। জুলি এবং নোভাক লোকগুলোকে বোটের উপর তুলতে থাকে, আর পিরানা মাছগুলো তাদের অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল। আর মাছগুলো লেকের মধ্যে থাকা অসংখ্য মানুষকে নিজের শিকারে পরিণত করে ফেলে। অন্যদিকে আমরা জ্যাকির নৌকাটাকে দেখি। নৌকার মধ্যে জ্যাকির ভাই বোন, তার বান্ধবী এবং সেই অ্যাক্ট্রেস ছিল। আর বোটের মধ্যে পানি ভর্তি হতে থাকে, তারা খুব খারাপভাবে ওখানে আটকে যায়। আর কিছুক্ষণের মধ্যেই বোটটা পানির মধ্যে ডুবে যাবে এবং তারা সবাই পিরানা মাছের শিকারে পরিণত হবে। এরপর জ্যাক তার মাকে ফোন করে সাহায্য চায় এবং তার মাকে বোটের লোকেশন বলে দেয়। এরপর জুলি নোভাককে সাথে নিয়ে ওই বোটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর লেকের মধ্যকার পানি থেকে সবাই বাইরে বেরিয়ে এসেছিল, তবে তাদের মধ্যকার অনেকে পিরানা মাছ খেয়ে ফেলেছিল, আর বেঁচে যাওয়া সবারই হাত অথবা পা পিরানা মাছ খেয়ে ফেলেছে। জুলি এবং নোভাক জ্যাকের বোটের কাছে পৌঁছে যায়। জুলি বোট দুটির মধ্যখানে একটা রশি বাঁধে এবং জ্যাকের কাছে পৌঁছে যায়। আর জ্যাকের বান্ধবী যেখানে ছিল সেখানে পানি ভর্তি হওয়া শুরু করে, আর ও ওখানে আটকে যায়। আর পানির সাথে ওখানে পিরানা মাছও চলে আসে। এই কারণে জুলি বাকি সবাইকে রশির সাহায্যে অপর বোটে চলে যেতে বলে, তবে জ্যাক বলে যে সে এমনটা করতে পারবে না, সে তার ফ্রেন্ডকে ছাড়া নিজের প্রাণ বাঁচিয়ে অপর বোটে চলে যেতে পারে না। এরপর জুলি বলে যে বাকি সবাইকে অপর বোটে পৌঁছানোর পর ধীরে সুস্থে আমি আর তুমি মিলে তোমার বান্ধবীকে উদ্ধার করব। এই কারণে জুলি, তার দুইটা বাচ্চা এবং সেই অ্যাক্ট্রেস রশি দিয়ে অপর বোটে যাওয়া শুরু করে। আর এখন অতিরিক্ত ওজনের কারণে রশি নিচু হতে থাকে। এরপর একটা মাছ সেই অ্যাক্ট্রেসকে অ্যাটাক করে দেয়, ফলে রশি থেকে ওই অ্যাক্ট্রেসের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং সে পানির মধ্যে পড়ে যায়। আর পানির মধ্যে থাকা পিরানা মাছগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে খেয়ে ফেলে। জুলি এবং তার দুইটা বাচ্চা অপর বোটে পৌঁছে যায়। আর জ্যাক দেখে যে তার মা যতক্ষণে এখানে আসবে ততক্ষণে এই বোটটা ডুবে যাবে এবং পিরানা মাছ তার বান্ধবীকে খেয়ে ফেলবে, তাই সে একটা বুদ্ধি বের করে। সে ডিরেক্টরের ডেড বডি, যেটাকে আগেই পিরানা মাছ খেয়ে ফেলেছিল, ওটাকে একপাশে ফেলে দেয়। আর পিরানা মাছগুলো রক্তের গন্ধ পেয়ে ওই ডিরেক্টরের লাশের দিকে ছুটে আসে, আর এই ফাঁকে জ্যাক তার বান্ধবীকে বাঁচানোর সুযোগ পেয়ে যায়। এরপর জ্যাক একটা রশিকে তার মায়ের বোটের সাথে বাঁধে এবং তার কোমরের সাথে বাঁধে এবং তার বান্ধবীর দিকে যাওয়া শুরু করে। জ্যাক তার মাকে বলে যে আমি যখন বলবো তখন তোমরা বোট স্টার্ট দিবে,
যাতে করে আমরা রশি দিয়ে অপর বোটে চলে যেতে পারি। এরপর জ্যাক ডুবন্ত বোটের ভেতরে গিয়ে দুইটা গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে দেয় এবং গ্যাস লিক হওয়া শুরু করে। এরপর জ্যাক তার বান্ধবীকে নিয়ে বোট থেকে বাইরে বেরিয়ে যায় এবং একটা ফ্লেয়ার লাইট ব্যবহার করে আগুন ধরিয়ে সিলিন্ডারের কাছে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই বিশাল এক বিস্ফোরণ ঘটবে আর তাদের কাছে এখন অনেকগুলো পিরানা মাছ চলে এসেছিল। জ্যাকের কথা মতো নোভাক বোট স্টার্ট দিয়ে দেয়, এর ফলে রশিতে টান পড়তে শুরু করে আর ফ্লেয়ার লাইট গ্যাস সিলিন্ডারের কাছে পৌঁছে গিয়েছিল। এতে করে বোটের মধ্যে বিশাল এক বিস্ফোরণ ঘটে আর পিরানা মাছগুলো জ্যাক এবং তার বান্ধবীর পিছনে পড়ে গিয়েছিল। তবে ওই বিস্ফোরণের কবলে পিরানা মাছগুলো সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। জ্যাক এবং তার বান্ধবী ভালো মতো তার মায়ের বোটে পৌঁছে যায় আর তার মা এবং জোভাক জ্যাক এবং তার বান্ধবীকে দেখে খুব খুশি হয়। এরপর জুলির কাছে সেই এনিমেল সায়েন্টিস্টের ফোন কল আসে। সে তাদেরকে বলে যে আমি পিরানা মাছ সম্পর্কে কিছু বলতে চাই। সে বলে যে তোমরা আমার কাছে যেই মাছটাকে নিয়ে এসেছিলে এবং এখন তোমরা ব্লাস্ট করে যেই মাছগুলোকে মেরে ফেলেছো সেগুলো আসলে পিরানা মাছের বাচ্চা। তারা সবাই এই কথাটা শুনে খুব অবাক হয়ে যায়, কেননা যদি পিরানা মাছের ছোট বাচ্চাগুলো এতটা ভয়ঙ্কর হয় তাহলে একটা বড় পিরানা মাছ কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক তখনই বড় একটা পিরানা মাছ পানি থেকে বাইরে বেরিয়ে আসে এবং নোভাকের ওপর অ্যাটাক করে দেয় আর এখানেই মুভিটির দি এন্ড হয়ে যায়। এই ধরনের আরও অ্যামেজিং সব মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং।